आपका भरोसेमंद चैनल एसके लाइव न्यूज अब दिखेगा नए रंग रूप और नए अंदाज के साथ। নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ। আপনার সময় আপনার খবর নিউজ হেডলাইন্স এক নজরে। হাওড়াকে বাদ দিয়ে আপাতত পূর্ণগামের ভোট। নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালের মহিলা ওয়ার্ডে চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য। ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়ের সংখ্যালঘু ছাত্রাবাসের দ্বারোদ্ঘাটন এবং সবুজ সাথী প্রকল্পে সাইকেল বিতরণ করা হলো আজ। এখন সংবাদ বিস্তারে। হাওড়াকে বাদ দিয়ে আপাতত পূর্ণগমের ভোট জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন। আজ সাংবাদিক বৈঠক করে একথা জানান রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। আগামীকাল এই ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। শিলিগুড়ি বিধাননগর আসানসোল চন্দননগরে ভোট হচ্ছে 22 জানুয়ারি, শিলিগুড়ি 47, চন্দননগরে 33, বিধাননগরের 41 এবং আসানসোলের 106টি ওয়ার্ডে ভোট গ্রহণ হবে। হাওড়ার ভোট নিয়ে অব্যাহত অনিশ্চয়তা। রাজ্যের বাকি 4টি পুরসভা অর্থাৎ চন্দননগর, শিলিগুড়ি, বিধাননগর এবং আসানসোলের ভোটের নির্ঘণ্ট ঘোষণা হলেও হাওড়া নিয়ে কিছু জানানো হলো না আজও। এদিন সাংবাদিক বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস জানান হাওড়া নিয়ে নিশ্চিতভাবে কিছু জানায়নি রাজ্য সরকার। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে দিনক্ষণ স্থির হবে। জানানো হয়েছে কোর্ট থেকে ছাড়পত্র মিললে তবেই ভোট। রাজ্য নির্বাচন কমিশনার এদিন বলেন হাওড়া নিয়ে রাজ্য সরকার আমাদের কিছু নিশ্চিতভাবে জানায়নি। হাওড়া নিয়ে রাজ্য সরকার অবস্থান স্পষ্ট করেনি, সেই কারণে হাওড়া কর্পোরেশনের ভোট নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে মহিলা ওয়ার্ডে চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য। আজ ভোরে 4 চিকিৎসাধীন রোগীর ব্যাগ থেকে 4টি মোবাইল এবং কয়েক হাজার টাকা লুট করে পালিয়ে যায় দুষ্কৃতী। ঘটনায় রাতেই নকশালবাড়ি থানায় মৌখিক অভিযোগ করার পরে লিখিত অভিযোগ করা হয়। গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন রোগীরা। চিকিৎসাধীন রোগীরা জানান এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। হাসপাতালের নার্স এবং দিদিরা মোবাইল সাবধানে রাখার কথা বলেছেন এখানে চুরি হয়, তবে রাত হলেই হাসপাতালে গার্ড থাকে না বলে অভিযোগ করেন রোগীরা। ঘটনা হচ্ছে কালকে রাতে মোবাইল টাকা মানে সব নিয়ে চলে গেছে, সবাই মানে বিয়সের মতো হয়েছিলাম, ঠিক আছে। তো 3:30 থেকে 4টার মধ্যে এটা হয়েছে। আজকের দিনে এরকম মোবাইল টাকা অনেক, এটা এটা তো আওয়াজ কেউ করে নাই, অনেক দিন হয়ে গেছে এই চোরি টোরিগুলো। আজকে এরকম কালকে এরকম করতে করতে যদি আমরা মেয়ে মানুষ ফিমেল ওয়ার্ডে এরকম করে চোর ঢুকতে আসতেছে, কারো হিম্মত অত বড় হতে পারে যে মেয়েদেরকেও নিয়ে যেতে পারে? আর বাচ্চার ওয়ার্ডেও আজকে গেছে বলছিল, ওইখানে একটা আন্টি চাকরি ছিল বলে ওইখান থেকে বার হয়ে গেছে। তারপরে এখানে অনেক সময় পরে শুনছে যে চোর চোর, ওইখান থেকে ওই আন্টিটা চলে এসেছিল। কি হয়েছে যে চোর ঢুকছে? আমাদের ওখানে ঢুকেছিল কিন্তু আমি জেগেছিলাম বলে ও বার হয়ে গেছে। এখানে কি কি চুরি হয়েছে? এখানে চুরি হয়েছে মোবাইল টাকা এগুলোই হয়েছে। এই যে একজন না গার্ড গুলো একটাও থাকে না, আর চারিপাশে সব গেট গুলো খোলা থাকে, একটাও বন্ধ নাই, সিসিটিভি ক্যামেরা আছে। হ্যাঁ, সবাইকে জানিয়েছি, সব জানে কিন্তু কেউ অ্যাকশন কিছু নিচ্ছে না। ঘটনাটা হচ্ছে সকালে 3:30 মধ্যে, 4:30 থেকে 4টার মধ্যে হয়েছে। আমরা 3:30 মধ্যে রোগীকে পেছা করে নিয়ে গেছিলাম, আসছি, তারপরে একটু পরে না, হ্যাঁ ওইরকম একটু পরেই ওইরকম হয়েছে। এখানে আমি তো কালকে রাত্রে 9:30 থেকে 2টার ভিতরে আমার হাই প্রেশার হয়েছে, তো আমাকে ভর্তি করলো। তারপরে আমি আরেকবার ভর্তি ছিলাম 1.5 মাস আগে, তখনও শোয়ার আগে সিস্টার আসলো, বললো কি এখানে মোবাইল চুরি হয়, ভালো করে তোমরা রাখবা, মাসি আসছিলো বলে গেছে। কালকে আমার আসার আগে এইভাবে বলে গেছে, ওরা বললো, আমি শুনছি, আমাকে পরে বললো কি আজকে কালকে থেকে আমরা ভর্তি, কিন্তু আমাদেরকে কেউ বলে নাই। কিন্তু আজকে রাত্রে আমাদেরকে এসে বলছিলো কি এখানে মোবাইল চুরি হয়, ভালো করে মোবাইল রাখবা। তো মোবাইল যখন 3:30 অবধি ওরা বাইরে গেছে, বাইরে থেকে আসলো, এমনভাবে ঘুমিয়েছে, 10টা পেশেন্টের সাথে 10টা তো দেখার লোক আছে, কিন্তু ওরা ঘুমিয়েছে, সবাই এইভাবে ঘুমালো কি কেউ জানতে পারেনি। ওই পাশের একটা দিদি ছিল, হাতে গ্লাভস পরে আছে, মাস্ক লাগায় আছে, টুপি পরছে লোকটা, ও কালো কালো, ওর ব্যাগ চেন খুলছে, তখন ওর আওয়াজ পেল, আওয়াজ করে আবার পরে ও বলছে কে কে বলে দেখলো, হাতটা দেখছে, তখন কে 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 তুমি কে তুমি বলছে, তখন উনি পালাই গেল। সবাই নিজের নিজের সামানপত্র দেখতেছে, তখন মোবাইল নাই, টাকা নাই, একটা মহিলার 1800 টাকা ছিল, ওই টাকাটা দিয়ে, ও তো রুগী, ওর মা হাই প্রেশার, ও যখন টাকাটা নিয়ে আছে নিশ্চয় যখন ওনার হসপিটালে যেই সুবিধাটা নাই, ওষুধ নাই, তখন ওষুধ যদি লাগে তখন ওষুধ ও কোথা থেকে আনবে? সবাই তো গরিব, এত বড়ো লোক থাকলে তো সবাই নার্সিংহোমে ভর্তি থাকতো। ও গরিব বলে এখানে আসছে, ও টাকা পয়সা চুরি করে নিয়ে গেল, টাকা চুরি হয়ে গেছে, মোবাইল চুরি হয়ে গেছে, ও তো আর রিটার্ন আসবে না আমরাও জানি, কিন্তু হসপিটালে এইভাবে হওয়াটা তো ভালো না।
থানা আছে সামনে, থানাতে গেছে এরা রাত্রে বেলা সব মেয়ে ছেলে গেল এখান থেকে। আধার কার্ডের জন্য প্রায় 1 কিলোমিটার লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হলো জলপাইগুড়ি শহরে। আজ ভোর রাত থেকেই লাইনে দাঁড়িয়ে রয়েছেন কয়েক হাজার মানুষ, 8 থেকে 80 বয়স অসংখ্য মানুষের ভিড় জমছে আধার কার্ডের জন্য। তাদের অনেকেই জলপাইগুড়ি শহরের বাইরে থেকে এসেছেন, আধার কার্ডের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য ভোর রাত থেকেই লাইনে দাঁড়িয়েছিলেন তারা। যদিও আধার কার্ড সংশোধন করার জন্য কুপন দেওয়া হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা সাধারণ মানুষের। এদিকে আধার কার্ড সংশোধন করার জন্য লম্বা লাইন তিস্তা উদ্যান পর্যন্ত হওয়ায় কয়েক হাজার মানুষের ভিড় জমে যায় এলাকায়। জলপাইগুড়ি শহরে এত বড় লম্বা লাইন এর আগে কখনো দেখা যায়নি। রাত 3টা থেকে আসি এই আধার কার্ডের জন্য, বাচ্চারা তো নিয়ে আসি অনেক দূর থেকে, দেওয়ানগঞ্জ থেকে আসি। পরিস্থিতি দেখছি আমরা, আশা অনেকে বলছে 200 বেশি দিবে না, আমরাও 3 দিন এসে ঘুরে গেছি, আজকে তো আশা নিয়ে আসি যে পাবো টোকেন। লাইন তো এদিকে ব্রিজ চলে গেছে, কল্লা ব্রিজ চলে গেছে, আমরা তো সেই 3টা থেকে আসি, এখনো না খেয়ে না দিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আসি। আমি 5টা থেকে দাঁড়িয়ে আছি। হ্যাঁ আছে তো, এই দেখুন সরকারি সিস্টেম দেখুন, এরা এদের কোনো সিস্টেম নাই, অথচ রেশনে আধার লিংক শুরু করে দিন, আপনি আতঙ্কে চলে আসলো লাইনে, এই তো দেশের অবস্থা। এটা কিসের লিংক? এটা আপনাদের ফিঙ্গার আপ টু ডেট, ফিঙ্গার আধারে মিলতেছে না, কেউ টাকা তুলতে পারতেছে না, সংশোধন বা ফিঙ্গারে যাদের আপনার সাব মিলতেছে না তাদেরই অবস্থা। তাই তো শুনতে, ওখানে লেখা আছে বলে 200 লোক তো দাঁড়িয়ে গেছে হাজার, কি অবস্থা হয়ে দেখুন, আমাদের জনসাধারণ ছাগলের মতো রাখা এরকম সিস্টেম। প্রতি অঞ্চলে যদি, প্রতি অঞ্চলে মাসে একবার যদি করে দেয়, এই যে দেখুন ছোট ছোট বাচ্চাকে নিয়ে আসে, তাহলে কি হয়েছে কোনো সিস্টেম হলো। শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব আজ শিলিগুড়ির 11 নম্বর ওয়ার্ডের নাগরিকদের নিয়ে ওয়ার্ডের বিভিন্ন রাস্তা ড্রেন সরজমিনে পরিদর্শন করলেন। শিলিগুড়ি মিউনিসিপ্যালিটির 11 নম্বর ওয়ার্ডের নাগরিকদের নিয়ে নাগরিকদের সচেতনতার জন্য রাস্তা ড্রেন সরজমিতে খতিয়ে দেখলেন শিলিগুড়ি পৌর নিগমের চেয়ারম্যান গৌতম দেব। পাশাপাশি তিনি স্থানীয় লোকেদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা নিয়ে খোঁজ খবরও নেন। এখান দিয়ে আমাদের সবসময় যাতায়াত, কিন্তু ফোকাস তো ওইভাবে গাড়ি করে রাস্তা দিয়ে যাবে তো হয় না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে চোখ খুলে পর্যবেক্ষণ করার জন্য এখানে অ্যাকচুয়ালি জল নিকাশি ব্যবস্থাটা তোভাবে করতে হবে। আমরা পুরো বোর্ডে ছিলাম না, এই অল্প সময়ের মধ্যে এই বিধান মার্কেটের ভেতর দিকে কার্নাল বড় ড্রেন যেটা শহরের মেইন নিকাশির সাথে মিলেছে, এলাহাবাদ ব্যাংকের রজনীবাগানের ভেতরের জায়গাটা, সেটা আমি এখন পরিষ্কার করে দিচ্ছি, কিন্তু ওই জলটাকে বের করার কানাডা ব্যাংকের ওখানে ওই স্ল্যাবগুলো সব পারমানেন্ট করে দিয়েছে, ড্রেনটা জ্যাম হয়ে আছে, সেগুলোকে তুলে দিয়ে ঠিকঠাক করতে হবে। আর সেন্সিলাল মার্কেটে অনেকগুলো সমস্যা আছে, ড্রেনের মুখটা খুব ছোট, জল বেরোতে পারছে না, পুরো কন্ট্রোল সার্ভে করতে হবে। আর জায়গায় জায়গায় কিছু রিপেয়ারিং ওয়ার্ক আছে, বাকিটা অনেকটা কাজ আমরা করে দিয়েছি। একটা খুব ভালো রোড আমি কদিন আগে এখানে আমরা করে দিলাম, সেটা হচ্ছে বিশ্বচন্দ্রনী গলি। ফুলবাড়ি উচ্চ বিদ্যালয় সংখ্যালঘু ছাত্রাবাসের দ্বারোদ্ঘাটন এবং সবুজ সাথী প্রকল্পে সাইকেল বিতরণ করা হলো আজ। আজ রাজগঞ্জ ব্লকের ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়ে 14টি রুম সহ সংখ্যালঘু ছাত্রাবাস এবং 10ম শ্রেণীর ছাত্রছাত্রীদের সপ্তম পর্যায়ে সবুজ সাথী 248টি সাইকেল বিতরণ করা হয়। এদিন দ্বারোদ্ঘাটন এবং সাইকেল তুলে দেন শিলিগুড়ি পৌর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান লক্ষ্মমোহন রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাধিপতি পূর্ণিমা রায়, জলপাইগুড়ি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশিস প্রামাণিক, জলপাইগুড়ি সংখ্যালঘু আধিকারিক সিদ্ধার্থ সুব্বা, ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সভাপতি সাগর মহন্ত সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। বয়েজদের হোস্টেল 1,25,00,000 মাইনরিটি ডিপার্টমেন্টের অর্থায়ন করলে আমরা ফুলবাড়ি হাই স্কুলে এই ভবনের আমরা আগে শিলান্যাস করেছিলাম, আজকে এটা 50 বেডের হোস্টেল, এটা একটা বড় কাজ আমরা করলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এবং এতে ছাত্ররা উপকৃত হবে। হোস্টেলটা সুন্দর হয়েছে, ডাইনিং আছে, কিচেন আছে, আগে একটা রুমে 4 জন করে স্টুডেন্ট থাকতে পারবে, ফ্যান সব কিছুই আছে, স্কুলের ভিতরে যারা বাইরে থেকে দূরের থেকে আসে তারা থাকবেন এবং তাতে উপকৃত হবে। 50 বেডের হোস্টেল কিন্তু কম নয়, অনেকটাই, এটা আমরা খুব খুশি যে আজকে আমরা এই কাজটা করতে পারি। এখন সময় একটি বিরতির।
रेडीमेड गार्मेंट्स की होलसेल दुकान जहां मिले आपको सारा सामान राजधानी गार्मेंट्स है, जिसका नाम लेडीज हो या जेंट्स, बच्चों के लिए हो या बड़ों के लिए विंटर कलेक्शन या समर कलेक्शन, नॉर्थ बंगाल की सबसे बड़ी होलसेल दुकान। अपनी दुकान की परचेसिंग विंटर कलेक्शन के लिए पधारे राजधानी गार्मेंट्स। यहां आप बिल्कुल किफायती दामों में खरीदारी कर सकते हैं। ए से जेड तक ऑनलाइन ऐप के जरिए भी आप परचेसिंग कर सकते हैं। राजधानी गार्मेंट्स, सेकंड फ्लोर कौड़ी शंकर मार्केट, विधान रोड, सिलीगुड़ी। To make a successful career in nursing is now possible. My studies is making this possible. I would like to tell all the students out there not to miss out such a great opportunity and enroll with my studies. Thank you. सपनों से भी सुंदर घर हो अपना, PRM डिग्राज पूरा करेगा सपना। जी हाँ, सिलीगुड़ी का सबसे बड़ा आवासीय, जहाँ मौसम खुशनुमा, पहुँच आसान, सुविधा सभी, फुटबॉल ग्राउंड साथ ही हर खेल और मनोरंजन और बड़ा घर। शहरों के बीच शहर होगा आपका आनंदविल, डागापुर, सिलीगुड़ी। PRM और अजय डिग्राज ग्रुप, 9735122000। टीना का घर बनाने का टोटल समाधान, बाजार भाव से हमारे यहाँ किफायती दाम। घर, दुकान, मकान, गोदाम बनाने के लिए टीना, प्रोफाइल सीट, रंगीन टीना पाइप आदि सामान की नई दुकान टीना लगाने के लिए मिस्त्री भी हमारे यहाँ है उपलब्ध। महावीर स्टील, थर्ड माइल वेगा मॉल के सामने, चौधरी कंपाउंड। कॉन्टेक्ट नंबर 9709970981। Damrose celebrates happiness with happy prices on all its furniture collection for Christmas and New Year. For more details, visit your nearest Damrose showroom or damroindia.com. घर का फर्नीचर ही घर की शोभा होती है। गेस्ट की नजर फर्नीचर पर ही पड़ती है। बेडरूम सेट से लेकर डाइनिंग टेबल, सोफा सेट, वॉल यूनिट, ऑफिस फर्नीचर, लेदर सोफा, महाराजा सोफा इत्यादि। इसकी रेंज और कीमत को देखते हुए फर्नीचर का वन स्टॉप सॉल्यूशन है वुड से। डेकोर योर ड्रीम, सत्यम प्लाजा नियर भक्तिनगर चेक पोस्ट, सेवक रोड, सिलीगुड़ी। फोन 9564130130। लोड शेडिंग और पावर फ्लक्चुएशन से परेशान, इन्वर्टर और स्टेबलाइजर लगाओ, परेशानी से निजात पाओ। घर एनवायरनमेंट का रखना है ख्याल तो सोलर एनर्जी का करो इस्तेमाल। जी हाँ, UPS, इन्वर्टर, बैटरी, स्टेबलाइजर और सोलर एनर्जी के लिए विजिट करें सुमित इम्पैक्स, पानी टंकी मोड़, सेवक रोड, सिलीगुड़ी। अनइंटरप्टेबल पावर सप्लाई का टोटल समाधान, मार्केट से कम मिलेंगे दाम। कॉन्टैक्ट अस 9434062106। दिस इज द मेम्ब्रेन डोर मेड विथ अ ब्लॉक बोर्ड, 2000 रुपीज for a general door size per piece. This is a WPC flooring. We have the laminated wooden flooring, AC 4 grade, AC 5 grade available with us. The PVC flooring, this is one day work for one room. These are the wooden laminate flooring. Starting range is 65 rupees per square foot. 7 Concept Pranami Mandir Road, 9434040400. Are you dreaming to wake up under the calming Turkish skies? Make it a reality and bring home the Turkish collection from Royal Oak. Just a click away, international furniture, unbeatable price. Visit a Royal Oak store today. 50-70% कम कीमतों पर ऑर्किड बिल्डिंग, ऑपोजिट वेघा सर्कल, 2.5 माइल, सेवक रोड, सिलीगुड़ी। फिर एलम बिरतीर पर। অস্বাভাবিক মোবাইল রিচার্জ বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ এবং স্বাক্ষর অভিযান করল AIDYO সংগঠন। আজ অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশনের পক্ষ থেকে ফুলবাড়ি বাজারে বিক্ষোভ এবং স্বাক্ষর সংগ্রহ অভিযান করা হয়। সংগঠনের পক্ষ থেকে ধনঞ্জয় রায় জানান, এখন মানুষের সমস্যা বেড়েই চলেছে। একদিকে চাকরি হারাচ্ছে মানুষ, কাজ নাই, অন্যদিকে আমরা দেখছি যে মোবাইল ফোন কোম্পানিগুলো আজকে দিনের পর দিন একটার পর একটা মোবাইলের রিচার্জ এবং নেট প্যাক বাড়িয়ে চলেছে, যেখানে আমরা দেখছি যে আজকে মোবাইল হচ্ছে একটা দৈনন্দিন পরিষেবা, সমস্ত মানুষের খুবই প্রয়োজন।
সে জায়গার থেকে আজকে নেট প্যাক তারা বাড়াচ্ছে, ছাত্র থেকে শুরু করে যুবক থেকে শুরু করে সকলের আজকে প্রয়োজন। একটা চাকরির কোনো পরীক্ষা বা চাকরির ফর্ম ফিল আপ, তার জন্য নেটের প্রয়োজন, পড়াশোনা করার জন্য নেটের প্রয়োজন। অথচ নেটের দাম বাড়িয়ে যাচ্ছে, মোবাইল ফোনের রিসার্চের দাম বাড়িয়ে যাচ্ছে। আমরা এটার প্রতিবাদ করছি গোটা ভারতবর্ষ জুড়ে। আমাদের যুব সংগঠন অল ইন্ডিয়া ডিওয়াইও, AIDYO এটা নিয়ে প্রতিবাদে নেমেছে। আমরা পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আমাদের সারা রাজ্য জুড়ে আমরা সই সংগ্রহ কর্মসূচি নিয়েছি। এটা 20 জানুয়ারি পর্যন্ত চলবে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা একটি ক্যাম্পের মাধ্যমে ছাত্রছাত্রীদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প চালু করার কথা উদ্যোগ গ্রহণ করেন। এর ফলে উচ্চশিক্ষার জন্য সরকারি যে 10 লক্ষ টাকার ঋণ পেয়ে হাজার হাজার ছাত্রছাত্রী উপকৃত হবেন। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় চত্বরে প্রতি সোমবার করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের জন্য ফর্ম ফিল আপের ক্যাম্প শুরু হয়েছে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার জানিয়েছেন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে আমরা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের একটা অর্ডার পাই যে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্প অফিস তৈরি করতে হবে। সেই মতো আমরা গত সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্প অফিস চালু করেছি এবং আমাদের এই ক্যাম্প অফিসের জন্য আমাদের শিক্ষক এবং অশিক্ষক সবাইকে নিয়ে কমিটি তৈরি করা হয়েছে। ছাত্রদের যাতে কোনো অসুবিধা না হয় এই লোনের ব্যাপারে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প, ছাত্রদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমস্ত রকম ব্যবস্থা নিয়েছে। আমরা এই ক্যাম্প অফিস চালাচ্ছি, প্রত্যেক সোমবারে চালাবো। এই ক্যাম্প অফিসে শুধু ছাত্ররা নয়, অন্যান্য কলেজ অথবা স্কুলের যদি কেউ এখানে অ্যাডভাইস নিতে আসেন, কনসালটেন্সি নিতে আসেন, কীভাবে অনলাইন প্রক্রিয়ায় ছাত্রছাত্রীরা খুব তাড়াতাড়ি লোন পাবে এবং ব্যাংকের কী কাগজপত্র লাগবে ইত্যাদি সমস্ত রকম যাবতীয় অ্যাডভাইজারি কিন্তু আমরা এখান থেকে দেব। এবং আমাদের শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের আমি ধন্যবাদ জানাই এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র স্টুডেন্টরাও আছে, স্কলাররাও আছেন এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পকে সফল করার জন্য সব রকম ব্যবস্থা নিয়েছে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পঠনরত ছাত্র প্রীতম সরকার জানিয়েছে, দেখুন প্রথম কথা বলতে গেলে যে আমরা অ্যাজ এ স্টুডেন্ট বিভিন্ন জায়গায় প্রত্যেকের উচ্চশিক্ষার আশা অনেকেরই রয়েছে। সেই জায়গাটা থেকে তাদের অনেক সময় এরকম প্রবলেম হয়, তাদের স্বাবলম্বী নয়, অনেক জায়গায় এরকম প্রবলেম দেখা দিয়েছে। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেই উদ্যোগটা নিয়েছেন মানে জাতিবর্ণ নির্বিশেষে, তো সেক্ষেত্রে একটা জিনিস আমাদের হয়েছে যে কোনো কেউ মানুষ স্টুডেন্টরা যখন হায়ার স্টাডিজে তারাও সেই স্বপ্নগুলো দেখতে পাচ্ছে আজকের দিনে দেখতে পাচ্ছে। তারা PhD থেকে শুরু করে স্কলার থেকে শুরু করে যেটা আগে গিয়ে আমরা মানে অনেকেই এরকম করতো এডুকেশনের লোনের জন্য ব্যাংক বা এইগুলোর জায়গায় দৌড়াদৌড়ি করতো, কারো স্যাংশন হতো, এরকম বিভিন্ন জায়গায় এই প্রবলেমগুলো দেখা যেত। কিন্তু আজকের ডেটে সরকার এই উদ্যোগ নেওয়ার ফলে আমাদের সেই চিন্তাটা করতে হচ্ছে না, আমরা একদমই নিশ্চিন্ত আমাদের পড়াশোনার ক্ষেত্রে। দলীয় ক্ষমতার অপব্যবহার করে রতুয়া দৈনিক হাটখোলা বাজারে 9 শতক জায়গা দখল করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রহিম বক্সির ছেলের বিরুদ্ধে। প্রতিবাদে সরব হয়েছেন আজ গোটা রতুয়াবাসী। আজ সকাল থেকে এই মর্মে রতুয়া হাই মাদ্রাসার সামনে মালদা হরিশ্চন্দ্রপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান দৈনিক বাজারের ব্যবসায়ী এবং গ্রামবাসীরা। দৈনিক বাজারের ব্যবসায়ী এবং গ্রামবাসীদের অভিযোগ, প্রায় 90 বছর ধরে এই বাজার বসে আছে, কিন্তু এই বাজারে কিছু অংশ হঠাৎ করে দলীয় প্রভাব খাটিয়ে জবরদখল করতে চাইছে তৃণমূলের জেলা সভাপতি রহিম বক্সির ছেলে বাবু বক্সি। পুলিশ প্রশাসন এমনকি দলীয়ভাবে ব্যাপারটি জানানো হয়েছে, প্রতিকার না হয় এদিন সকাল থেকে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন, এই অন্যায় সুবিচার চায়। যদিও এই ব্যাপারে তৃণমূলের জেলা সভাপতি রহিম বক্সি ফোনে জানান এখানে দলের কোনো সম্পর্ক নেই, তার পুত্রবধূর রেকর্ড সম্পত্তি রয়েছে সেই জায়গায়, তাই দখল করার কোনো ব্যাপার নেই, ইচ্ছা করে এখানে রাজনৈতিক রং লাগানো হচ্ছে। অন্যদিকে এই বিষয়ে জেলা সভাপতির ছেলে বাবু বক্সি কোনো মন্তব্য করতে চাননি। আজকে যে আমাদের রতুয়ার একটা ইতিহাসের হাট বাজার বসতো বিকেলবেলা, আমাদের জন্মের ওট উঠবে প্রায় 80 বছর হবে, যে জায়গাতে গরিব মানুষরা বাজার করে আমরা বাজার করতে আসি, হঠাৎ করে দেখি নভেম্বর মাসের এগারো তারিখ সকালবেলা কনস্ট্রাকশন হচ্ছে। সকাল থেকে যারা ডেলি বাজার এখানে কথাটা বললো, কী ভাই ওয়ালটা করছো কেন? আমাদের যে বিধায়ক আব্দুল রহিম বক্সি, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট, ওনার নেতৃত্বে, ওনার ইশারায় ওর ছেলে বাবু বক্সি এই কনস্ট্রাকশন করাচ্ছিল, থানায় কমপ্লেন করা হলো, ICC বলে আমি দেখছি বলে আজকে চলছে। তারপরে বিএলআর সাহেবের কাছে যাওয়া হলো, বিএলআর সাহেব বলছে সার্ভার ডাউন, এক সপ্তাহ কি 15 দিন থেকে শুধু সার্ভারই ডাউন। আমরা বিডিওর কাছে গেছি, জানি না বিডিও কোন জায়গা থেকে এসছেন, উনি যে কোনো পাত্তাই দিচ্ছেন। আমি গত পরশু নিজে গেছিলাম সরাসরিতে ওনার গেটের কাছে, দাঁড়িয়ে প্রায় 45 মিনিট দাঁড়ালাম, উনি যদি CCTVতে দেখতে পেয়েছেন আমাদের এই কথা বলার জন্য এসছি, উনি আমাদেরকে ডাকলেন না, আমরাও গেলাম না, আমরা চলে এসছি। এই যে অন্যায়,
পাওয়ার খাটিয়ে যে তৃণমূলের নাম বদনাম করছে রহিম বক্সি, তার প্রতিবাদে রোতোর মানুষ আগে জমায়েত হয়েছি রাস্তায়। আমরা অনেকদিন থেকে চলে ব্রিটিশ আমল থেকে বাজার চলে আসছে, হঠাৎ করে 11 তারিখ রহিম বক্সির ছেলে বাবু বক্সি এসে মানে কনস্ট্রাকশন শুরু করে, তারপরে 12 তারিখ আইসি সাহেবের কাছে আমাদের একটা জিডি করা গেল। সেখানে উনি বলছেন এত বড় লোকের জন্য আমরা একটা যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট উনার বিরুদ্ধে কথা বলবো, এটা তো বলা যায় না। হ্যাঁ ফোন আসছে, যাই হোক, আবার 13 তারিখে ডাকলেন সব হাটুরিকে বাজারে, আমরা গেলাম প্রধান সাহেবকে, বিডিও সাহেবও ছিলেন, বিডিও সাহেবকে দিয়ে দেওয়া হলো। তখন রহিম বক্সির ছেলে বাবু বক্সি বলছে আমাদের এটা কাজটা বন্ধ থাকবে না, কাল থেকেই কাজ হবে। তারপর নানা রকমের যে কথাগুলো উঠে আসছে, কোনো কাগজপত্র নেই ওদের কাছে, দেখাতে বলছেন কাগজপত্র নেই। আমরা যেটা হাটের জায়গা দখল করে কি হচ্ছে এখন, ওরা বিল্ডিং করবে, ফ্ল্যাট সিস্টেম করবে, রুম ভাড়া দেবে আর কিছু করবে, সেই ওদের ভিতরে কে করছে এটা? এটা রহিম বক্সির ছেলে বাবু বক্সি। আম আদমি পার্টির মালদা শাখাকে শক্তিশালী করতে ময়দানে নামলো রাজ্য সংগঠন। গতকাল সন্ধ্যায় IMA ভবনে একটি কর্মী সভার আয়োজন করা হয়। আগামী 2023 সালে পঞ্চায়েত নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনে সব পঞ্চায়েত প্রার্থী দেওয়ার পরিকল্পনা নিয়ে ময়দানে ঝাঁপাতে চলেছে আপ। সেই উদ্দেশ্যে সংগঠনকে মজবুত করার লক্ষ্যে এদিনের কর্মী সভা। আম আদমি পার্টির রাজ্য নেতা সঞ্জয় বসু বলেন, লোকের মনে উৎসাহ আছে, একটু শঙ্কাও আছে, সংকোচ আছে। আশা করছি এবার আমরা যখন রাস্তায় নেমে ক্যাম্পেইন চালু করছি ভালোই সাড়া পাবো। ওভারঅল সারা পশ্চিমবঙ্গ থেকে ভালোই সারা আছে, পজিটিভ সারা আছে, লোকে চাইছে না। সেটা কংগ্রেস বলে, আবার বিজেপি বলে কংগ্রেসের মিটিং। যখনই আমরা একটু এগোই, দুজনে একত্রিত হয়ে আমাদেরকে এক এক করে। আমরা কারোর এ টিমও নই, বি টিমও নই, আমরা আম আদমি পার্টি। আমাদের এজেন্ডা হচ্ছে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য, শিক্ষা, জল, বিদ্যুৎ, এই বুনিয়াদী ব্যবস্থা তৈরি করে দেওয়া। আজ বলরামপুরে কিংবদন্তি ভাওয়াইয়ার সঙ্গীত শিল্পী নায়েব আলী টোপরের 112তম জন্ম জয়ন্তী। সেই উপলক্ষে নায়েব আলী টোপর কবরস্থানে প্রতিবারের মতো এবারও সকালবেলায় মাল্যদান করে শ্রদ্ধা জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মাননীয় শ্রী রবীন্দ্রনাথ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিশিষ্টজনেরা। রবীন্দ্রনাথ ঘোষ বলেন, জন্মভিটা চৌকুশি বলরামপুর, তার যে কবরস্থান সেখানে আমরা ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানালাম। প্রত্যেক বছরের মতো এখানেই তার গাওয়া গান দিয়ে, কয়েকটা গান দিয়ে আমরা ছোট্ট একটা অনুষ্ঠানও অন্যান্য বছরের মতোই করলাম। এবং আজ এবং কাল দুদিনব্যাপী বলরামপুরে হবে, আমরা সমস্ত মানুষকে আবেদন করছি তার এই 112তম জন্ম জয়ন্তী, এই যে ভাওয়াইয়া উৎসব, সেখানে যোগদান করার জন্য। গত বছর আমরা করতে পারিনি, এখানে ছোট্ট করে ঘন্টা দুয়েকের অনুষ্ঠান করে ছেড়ে দিয়েছিলাম। এখনকার মতো খবরে পর্যন্তই, দেখতে থাকুন এসকে লাইভ বাংলা। सोचा था उत्तर बंगाल और सिक्किम का एक टेलीविजन चैनल हो, हर्ष होता है आज उत्तर बंगाल के पहाड़, दार्जिलिंग जिला या कालिम्पोंग या फिर हो सिक्किम, हर जगह हर ग्राउंड चैनल हैथवे, CCN या NXT डिजिटल, हर सेटअप बॉक्स पर अपना 24 घंटा चैनल चल रहा है। मूल मंत्र बढ़ाने का व्यापार, पहाड़ के कस्टमर से प्यार, इस्लामपुर से लेके जलपाईगुड़ी, साथ ही सिलीगुड़ी में भी हैथवे और सिटी केबल में 24 घंटा चैनल, फेसबुक और यूट्यूब में भी है। जब एसके लाइव का हो साथ तो चिंता की क्या बात, एडवर्टाइज योर प्रोडक्ट्स एंड सर्विसेज विद एसके लाइव। आपका भरोसेमंद चैनल एसके लाइव न्यूज अब दिखेगा नए रंग रूप और नए अंदाज के साथ।